কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরোধিতা করে মিনি ট্রাক ও ট্রাক চালকরা যশোর রোডের বামুনগাছি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্র সরকার ট্রাক চালকদের নতুন তিনটি আইনে আয়তায় আনতে চাইছে। ট্রাক চালকের আরো কড়া নিয়মের মধ্যে আনতে চাইছে কেন্দ্র সরকার। তার মধ্যে অন্যতম, কোনো ট্রাক চালক কোনো দুর্ঘটনার কবলে পড়লে সেই দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে না, নিয়ে গেলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। ট্রাক চালকদের দাবি, তারাও দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে নিয়ে যেতে চায়, কিন্তু জনরাশের শিকারে ভয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্য একটি আইনে ট্রাক কোনো সমস্যায় পড়লে লক্ষাধিক টাকা জরিমানাও করা হবে এই নতুন আইনে। তিনটি আইনের বিরোধিতা করে যশোর রোডের বামুনগাছি মোড় এলাকায় মিনি ট্রাক ও ট্রাক চালকরা কেন্দ্র সরকারের বিরোধিতায় অবরোধ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান প্রায় ঘণ্টাখানেক ধরে। অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে যশোর রোড থেকে অবরোধ তোলে ট্রাক চালকরা। তবে এই আইন যদি লঘু না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাক চালকরা। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে আমাদের দেশে কালা আইন আনতে চলেছে পরিবহন শিল্পে, সেই কালা আইনের বিরুদ্ধে মানে ড্রাইভারদের পুরো ড্রাইভার যারা মানুষ, তারা অন্তত প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা 5-6 হাজার টাকা মাসিক মাইনে কাজ করে এবং তাদেরকে যে আইন আনা হয়েছে সেই আইনে বলা হচ্ছে যে মিনিমাম 10 বছর জেল এবং 1,00,000 টাকা জরিমানা। এবং তারা, আপনারা সবাই জানবেন যে ড্রাইভার যারা, তারা নিজের পরিবার পরিজনকে ছেড়ে জীবন বাজি রেখে লক্ষ লক্ষ এই হাজার হাজার কিলোমিটার তারা মানে পরিবহন মানে পাড়ি দেয় নিজের পরিজন, কয়েক মাস ধরে, মাস কেউ মাসের ধাক্কা, কেউ 20 দিন 25 দিন ধরে, ঠিক আছে। এখন সেটা হচ্ছে ড্রাইভারদের স্বার্থ বিরোধী চলছে, মানে ষড়যন্ত্র আইন আনা হয়েছে তার বিরুদ্ধে আজকে এই কর্মসূচি। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই আইনের কারণে, এই আইনের কারণে যেটি আইনটা লাগু হয় সেই আইনের কারণে মূল সমস্যা হচ্ছে একটা ড্রাইভারকে জরিমানা করা হবে 1,00,000 টাকা। একটা ড্রাইভার, আপনারা সবাই জানেন যে ড্রাইভার কারা, অত্যন্ত প্রান্তিক পরিবার থেকে ড্রাইভার উঠে আসে, তাদের তারা দিনমজুর, তারা 1,00,000 টাকা কোথায় পাবে? যদি তাদের কাছে 1,00,000 টাকা থাকতো তারা তারা জীবন বাজি রেখে ড্রাইভার করতো, ড্রাইভার মানে ড্রাইভার গাড়ি চালানোর কাজ করতো না, তারা নিজস্ব কোনো ব্যবসা করতো বা ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত হতো। এই ড্রাইভার স্বার্থের বিরুদ্ধে আজকে এই প্রায় 2 ঘন্টার উপর বামুনগাছি চৌমুহ। আপনার নাম? হাবিব আলী। আমি মতো সংগঠনের মধ্যে সরকার যে আইনটা চালু করতে চলেছে কালা আইন, এতে ড্রাইভারদের সমস্যা হচ্ছে এটাই, তারা দিনানা দিন খাওয়া খেটে খাওয়া মানুষ, তারা 10,00,000-5,00,000 টাকা কোথায় পাবে? একটা দুর্ঘটনা হলে তাদেরকে 10 বছরের কারাবাস দেওয়া হবে, এটা কোনো দিনও সম্ভব? কোনো ড্রাইভার এই আইন মান শোনার পরে গাড়ি চালাতে চাইবে? তারা রেগুলার 500 টাকা বেতনের চাকরি করে, একটা অ্যাক্সিডেন্ট করে 5,00,000 টাকা তারা কোথায় পাবে? তারা এই জরিমানা কোথা থেকে দেবে? তারা মা বাবা ভাই বোন ছেড়ে কী জন্য 10 বছরের কারাবাস কাটবে? হ্যাঁ, এই কারণে আমরা আজকে এই আন্দোলন এখানে করেছি। আমরা চাইছি এই আইন প্রত্যাহার করা হোক। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা, পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন।
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।